মতলব দক্ষিণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নায়েরগাঁও দক্ষিণ সহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন রুহুল। 13 অক্টোবর দুপুর 12টার দিকে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের সার্বজনীন দুর্গাপূজা উদযাপন ও নারায়ণপুর চৌধুরী বাড়ি পূজা মণ্ডপ সহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লিয়াকত প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক BHM কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন, নটরডেম কলেজের প্রফেসর প্রদীপ কুমার চৌধুরী, মতলব পৌরসভার 3 নং ওয়ার্ডের কাউন্সিলর সরোয়ার হোসেন লিখন, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান রিপন মীর, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী বাবু কুমার দাস ও নারায়ণপুর চৌধুরী বাড়ির বাবুল চৌধুরী সহ আরো অনেকে। প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এলাকার সকল জনগণের পক্ষ থেকে, এই পূজার সাথে যে সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যারা জড়িত আছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের নিজেদের মধ্যে যাতে কোনো ধরনের ভেদাভেদ হিংসা বিদ্বেষ না থাকে, আমরা যাতে এই দেশটাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারি, আজকের দিনে এটাই হবে আমাদের প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি। আরেকটি কথা বলবো, হয়তো বা আগামী দিন আমাদের এই দুই মতলবে কিছু এই তফসিলে আসতে পারে ইউনিয়ন পরিষদের নির্বাচন, খুব সম্ভবত দক্ষিণেরটা চতুর্থ মেয়াদে আসতে পারে। আগামী দিনে একটা তফসিল ঘোষণার সম্ভাবনা আছে। যারা মাঠে ময়দানে কাজ করতেছেন, যারা নেতা হতে চান, চেয়ারম্যান হতে চান, মেম্বার হতে চান এবং মহিলারা যারা সংরক্ষিত আসনে মেম্বার হতে চান, আপনারা সবাই কাজ করেন নিয়ম শৃঙ্খলা মেনে, এবং আমরা চেষ্টা করব আমাদের যারা মাঠ পর্যায়ের তৃণমূলের যারা নেতা কর্মী তারা যাতে এই ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারেন, এবং তারাই যাতে দুঃসময় যারা কষ্ট করেছেন, দলের প্রতি শ্রম দিয়েছেন, আমরা সবাই ক্যান্ডিডেট একাধিক থাকবে কিন্তু যিনি নৌকা পাবেন সবাই সেই নৌকা নিয়ে কিন্তু নির্বাচনটা করতে হবে। এইটা আমি আপনাদের সবাইকে আগাম বলে গেলাম। আপনারা সবাই মিলে, এই হিন্দু মুসলমান সবাই মিলে এই পূজায় সহযোগিতা করবেন। এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধু মুজিবের অসাম্প্রদায়িক ভিত্তিতে এই বাংলাদেশটাকে স্বাধীন করেছে। স্বাধীনতা সংগ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার রক্তের এক সাগর রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই দেশে কোনো অবস্থাতেই যাতে জঙ্গিবাদ এবং এই সাম্প্রদায়িক গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আমরা সবাই মিলে এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। শেখ হাসিনা তাকে পাঠিয়েছে, উনি আমাদের এমপি, ওনার ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমরা ওনার সাথে পরামর্শ করব। যতক্ষণ পর্যন্ত আগামী নির্বাচনে কাউকে মনোনীত না করব ততক্ষণ পর্যন্ত ওনার পাশে আমরা থাকবো, এটা বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্র জীবনে কথা। এই সামনে স্থানীয় সরকার নির্বাচন, আপনারা সকলে মিলে নৌকা প্রতীকে যিনি আসবেন তাকে বিজয় করতে হবে। আওয়ামী লীগের যারা আছেন সহযোগী সভা, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই প্রতিনিধিকে বিজয় করে আমাদের জনতা আল্লাহ নুরুল আমিন রুহুল সংসদ ভবনের হাতকে শক্তিশালী করব, এটাই আজকের এই দুর্গা উৎসবে আমরা প্রত্যাশা করি।